بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন যে বিবাহের সময় অনেক ছেলে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক হিসেবে টাকা নিয়ে থাকে, আর সেই টাকা যদি মেয়ের বাবাকে পুনরায় ফেরত দিতে চায় তাহলে মোহর কি মাফ হয়ে যাবে নাকি দেয়া লাগে? ইসলামের দৃষ্টিতে বুঝিয়ে বলবেন, জাযাকাল্লাহ। আল জবাব বিল্লাহি তাওফিক। এখানে দুটি বিষয়, একটি হলো মোহর যা ইসলামে ফরজ, স্ত্রীর মোহর আদায় করা ফরজ, যার প্রাপ্য শুধুমাত্র স্ত্রী পাবেন স্বামীর কাছ থেকে। কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামাসতামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ। অনুরূপভাবে সূরা নিসার মধ্যে আরেকটি আয়াতে বলা হয়েছে, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। সন্তুষ্ট চিত্তে তোমরা নারীদেরকে মোহর প্রদান করো। মোহর হলো বিবাহের একটি রোকন বা শর্ত যা পুরুষ স্ত্রীকে প্রদান করবেন, সেটি নগদ টাকা হতে পারে অথবা স্বর্ণ হতে পারে। পরবর্তীতে যদি স্ত্রী নিজের ইচ্ছা অনুযায়ী পূর্ণ মোহর বা আংশিক যদি ক্ষমা করে দেয় তাহলে ওই স্বামী বেচারা তা ভক্ষণ করতে পারবে। এটি হলো একটি বিবাহের কাঠামো। আর আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন এই বিষয়টি ইসলামে নেই, বরং এটি একটি জুলুম। অর্থাৎ মেয়ের বাবার কাছ থেকে যৌতুক হিসেবে টাকা যদি নিয়ে থাকে তাহলে এটি হবে জুলুম হবে। শুধু কি তাই, যদি মোহর না দেয় তাহলেই তো ঋণ, কারণ এটাকে বলা হয় দেন মোহর, মানে দেনা। কোনো স্বামী যদি মোহর আদায় না করে, লিখিত আছে কাগজ কলমে কাজীর কিন্তু আদায় নাই, এবং মনে করে যে এটা দেয়া লাগে না, এটি একটি ফর্মালিটি, সামাজিক প্রথা বড় করে ধরতে হয়, মানুষকে বুঝাতে হয়, অর্থাৎ তার হৃদয়ের সুপ্ত বাসনায় যদি এমন থাকে যে এটি দিতে হবে না, তাহলে এর বিনিময়ে কিয়ামতের দিন এই পুরুষের সমস্ত ন্যাকামল এই মহিলাকে দিতে হবে, কারণ এটি একটি দেনা। আর দেনার পরিবর্তে কিয়ামতের দিন নেক দিতে হয়, এরকম মোহরের কথা। আর সেখানে মেয়ের বাবার কাছ থেকে কেউ যদি যৌতুক দাবি করে তাহলে সেটি হলো পরিষ্কার করে একটি জুলুম। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। সুতরাং কেউ যদি পরে বুঝতে পারে যে আমি এটি যৌতুক নিয়েছিলাম, এখন সেটি ফেরত দিবে, তাহলে হয়তোবা তিনি জুলুম যেটি করেছিলেন সেটি তিনি অপেস করলেন। তিনি যদি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে এবং শ্বশুরের কাছে যদি মাপ চান, কারণ হলো যে এটি তার উপরে বান্দার হকের উপরে জুলুম করা হয়েছে, তাহলে ওই জুলুমটি মাফ হবে। কিন্তু এটির সাথে মোহরের কোনো সম্পর্ক নাই। মোহর আলাদা, যৌতুক আলাদা। যৌতুক এটা পরিষ্কার জুলুম, মোহর পুরুষ দিবে নারীকে, আর সেই মোহরও যদি আদায় অনাদায় থেকে থাকে তাহলেও কিয়ামতের দিন নেক দিয়ে দিতে হবে। নারীদেরকে এখানে সম্মান করেছে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার আয়াত নম্বর 24, সূরা নিসা আয়াত নম্বর 4, সূরা বাকারা আয়াত নম্বর 237। এই আয়াতগুলো দেখা যেতে পারে। অনুরূপভাবে সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে তিনি এক ব্যক্তিকে বললেন যে বিয়ে করো এবং মোহর আদায় করো, মোহর নির্ধারণ করো, হোক না কেন, যদিও একটি লোহার আংটিও হয়। তার মানে অবশ্যই অবশ্যই পুরুষকে কিছু না কিছু দিতেই হবে মোহরানা নির্ধারণ করে। হাদিসটি ইমাম বুখারি উল্লেখ করেছেন কিতাবুন নিকাহে বাবুল মোহর বিল আরজ, যেখানে মোহর একটা নির্ধারণ করতে বলা হলো এবং কি বলা হলো, কলা রজুলু তাজাওয়াজ ওয়ালাউ বিখাতামি মিন হাদিদিন, বিয়ে করো এবং মোহর নির্ধারণ করো যদিও একটি লোহার আংটি হোক না কেন। অনেকে প্রশ্ন করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের এবং কন্যাদের মোহরে ফাতিমি নামে আমাদের দেশে
একটি কথা উল্লেখ করা হয় যে সর্বনিম্ন মোহরই ফাতিমি ধরতে হয়। সেই হাদিস সেই সরি এই কথাটি যে ভুল তা প্রমাণ হলো সহি বুখারীর কিতাবুন নিকাহের এই হাদিসটি যে যা এইমাত্র উল্লেখ করলাম, মানে লোহার একটি আংটি হলো মূলত আসলে এমন কোনো নির্দিষ্ট নয় যে মোহরে ফাতিমি নির্ধারণ করতে হবে। লোহার আংটি এখানে তো এই সাহাবিকে তো সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে সেখানে তো বলা হলো কি যদি একটি লোহার আংটিও হয় তবুও মোহর নির্ধারণ করো, তার মানে একেবারে সর্বনিম্ন নির্ধারণ করা যাবে। তবে খুব বেশি করাটা উচিত নয়, বরং আমরা হাদিস থেকে সহিহ মুসলিম শরীফের মধ্যে থেকে একটি হাদিসে পাই, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মোহরের পরিমাণ ছিল 12 ওকিয়া এবং 1 নশ। এটি আরবি শব্দ, এর বাংলা হলো নশ হলো যে 12.5 ওকিয়া বা 500 দেড়হাম। 500 দেড়হাম মানে এই আরব আমিরাতের দেড়হাম নয়, বরং দেড়হাম এবং দিনার বলা হয়, দেড়হাম বলা হয় রুপিয়াকে, চান্দির কয়েন্সকে দেড়হাম বলা হয়, আর দিনার বলা হয় স্বর্ণের কয়েন্সকে। তাহলে স্ত্রীদের মোহর ছিল এমন 12.5 ওকিয়া চান্দি বা 500 দেড়হামে বাজার মূল্য বের করলে এটি বের হয়ে যাবে। এ প্রসঙ্গে আমরা দীর্ঘ একটি আলোচনা করেছিলাম বেশ কিছুদিন পূর্বে। তো এই ছিল বোনের প্রশ্নের উত্তর, আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ।